বন্ধুগণ, ইনস্টলেশন অফ সাইল্যাব অন উইন্ডোজ অপরেটিং সিস্টম উপরে স্পোকেন টিউটোরিয়ালকু স্বাগত। মু উইন্ডোজ অপরেটিং সিস্টমরে সাইল্যাব ভর্সন 5.2 ইনস্টল করিবি। এই প্রণালী সাইল্যাবর সমস্ত ভর্সন এবং উইন্ডোজ অপরেটিং সিস্টমর অন্য ভর্সন পাই লাগু অটে। scilab.org ওয়েবসাইটরু সাইল্যাবকু ডাউনলোড করিপারিবে। প্রডক্টসকু যাআন্তু, ডাউনলোড চয়ন করি ক্লিক করন্তু। তলকু স্ক্রোল করন্তু। উইন্ডোজ বিভাগরে থিবা সাইল্যাব 5.2 উপরে ক্লিক করন্তু। exe ফাইলকু ডাউনলোড করিবা পাই এক ডায়লগ বক্স খোলিব। সেভ উপরে ক্লিক করন্তু। ডাউনলোডিং আরম্ভ হেব। এহা কিছু সময় নেব। এহাকু মিনিমাইজ করি দিয়ন্তু। ব্রাউজরকু মিনিমাইজ করি দিয়ন্তু। এহা ডাউনলোড পেজকু সিধা লিঙ্ক অটে। ইনস্টলেশন আরম্ভ করিবা পূর্বরু এহা নিশ্চিত করন্তু যে আপনক কম্পিউটার ইন্টারনেট সহিত সংযোগ হইছি। ইন্টেল মাথ কর্নেল লাইব্রেরিকু ডাউনলোড ও ইনস্টল করিবা আবশ্যক। মু এহাকু মিনিমাইজ করিদেবি। ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ পাই সাইল্যাব সেটআপ ফাইল উপরে ডবল ক্লিক করন্তু। রন ক্লিক করন্তু। সেটআপ ল্যাঙ্গুয়েজ ভাবে ইংলিশ চয়ন করি ওকে ক্লিক করন্তু। এহা সাইল্যাব সেটআপ উইজার্ড আরম্ভ করিব। জারি রাখিবা পাই নেক্সট ক্লিক করন্তু। লাইসেন্স এগ্রিমেন্ট কু অ্যাকসেপ্ট করি নেক্সট ক্লিক করন্তু। সাইল্যাব কু কম্পিউটারে ইনস্টল করিবা পাই গোটিয়ে ফোল্ডরর চয়ন করন্তু। নেক্সট উপরে ক্লিক করন্তু। ফুল ইনস্টলেশন করন্তু। নেক্সট ক্লিক করন্তু। নেক্সট ক্লিক করন্তু। ইনস্টলেশন আরম্ভ করিবা পাই ইনস্টল উপরে ক্লিক করন্তু। ইন্টারনেট সংযোগর অনুমতি পাই ওকে ক্লিক করন্তু। এহা সাইল্যাব পাই ইন্টেল মাথ কর্নেল লাইব্রেরির ডাউনলোড আরম্ভ করিব। এহা কিছু সময় নেব। ইন্টেল মাথ কর্নেল লাইব্রেরির ডাউনলোড সম্পূর্ণ হয়েসারছি এবং সাইল্যাবর ইনস্টলেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছি। এহা কিছু সময় নেব। সাইল্যাবর ইনস্টলেশন সম্পূর্ণ হয়েসারছি। ফিনিশ ক্লিক করন্তু। এহা আপনক কম্পিউটরে সাইল্যাব 5.2 লঞ্চ করিব। মু এহাকু বন্ধ করিদেবি। এই সময়রে আম পাখরে সাইল্যাব উপরে অনেক অন্য স্পোকন টিউটোরিয়াল অছি। এগুড়িক নিম্নরে তালিকাভুক্ত হইছি। scilab.in ওয়েবসাইট মাধ্যমে ভারতরে সাইল্যাব প্রয়াস পরিচালিত হেউছি। সেথিরে কেতেক রোচক প্রজেক্ট চালু অছি। সেথিমধ্যরু গোটিয়ে হেউছি টেক্সটবুক প্রজেক্ট, যাহা সাইল্যাব ব্যবহার করি স্ট্যান্ডার্ড টেক্সটবুক গুড়িকরে সমাধিত সমাধানগুড়িকু কোড করিথায়। লিঙ্ক প্রজেক্ট ইউজরমানঙ্কু জ্ঞাত সাইল্যাব ডকুমেন্টগুড়িকু লিঙ্ক করিবা ও সেগুড়িকু র‍্যাঙ্ক করিবা পাই অনুমতি দেইথায়। আমি সাইল্যাব কর্মশালা আয়োজন করিবারে মধ্যে সাহায্য করিথাও। আম পাখরে দুইটি মেলিং লিস্ট অছি, গোটিয়ে ঘোষণা ও অন্যটি আলোচনা পাই উদ্দিষ্ট। আমি আমার সমস্ত কার্যে আপনার অংশগ্রহণতাকু নিমন্ত্রণ করুছু। স্পোকন টিউটোরিয়ালকু ফেরি আসন্তু। কথিত ভাগটি বিভিন্ন ভারতীয় ভাষার উপলব্ধ হেব। এগুড়িক spoken-tutorial.org ওয়েবসাইটে উপলব্ধ। এই টিউটোরিয়ালগুড়িক সাইল্যাবরে লেভেল জিরো ট্রেনিংর কিছু অংশ গঠন করিথায়। এই টিউটোরিয়ালগুড়িক সম্পূর্ণ নিঃশুল্ক ভাবে উপলব্ধ। এই মার্গরে আমি অনেক ফস সিস্টম কভর করিবাকু চাহুছু। এহা উপরে আপনমানঙ্ক মতামতকু আমি স্বাগত করুছু। আমি আপনমানঙ্কর অংশগ্রহণতাকু মধ্যে স্বাগত করুছু। সফটওয়্যার নিমন্তে আউটলাইন লেখিবা পাই, মূল স্ক্রিপ্ট লেখিবা পাই, স্পোকন টিউটোরিয়ালকু রেকর্ড করিবা পাই, স্ক্রিপ্টকু বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করিবা পাই, স্ক্রিপ্ট ব্যবহার করি ভারতীয় ভাষায় অডিওকু ডব করিবা পাই, উপরোক্ত সমস্ত উপরে আপনার সমীক্ষা ও মতামত পাই আমি আপনার এই স্পোকন টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালা আয়োজন করা স্বাগত করুছু। এই স্পোকন টিউটোরিয়াল উপরে দক্ষতা অধ্যয়ন আয়োজন করা মধ্যে স্বাগত করুছু। অডিও, ভিডিও, অটোমেটিক ট্রান্সলেশন ইত্যাদি উপরে টেকনোলোজি সহযোগ দেই পারুথিবা বিশেষজ্ঞ মানুষ মধ্যে আমি খোঁজুছু। এই সমস্ত কার্য পাই আমি বিত্ত পোষণ করুছু। স্পোকন টিউটোরিয়াল প্রজেক্ট টক টু এ টিচর প্রজেক্টর এক অংশ।
ଏହା ଭାରତ ସରକାରଙ୍କ MHRDର ICT ମାଧ୍ୟମରେ ରାଷ୍ଟ୍ରୀୟ ସାକ୍ଷରତା ମିଶନ ଦ୍ୱାରା ସମର୍ଥିତ। ଏହି ମିଶନ ଉପରେ ଅଧିକ ବିବରଣୀ ନିମ୍ନ ଲିଙ୍କରେ ଉପଲବ୍ଧ। IIT ବମ୍ବେ ତରଫରୁ ମୁଁ ପ୍ରଦୀପ ଚନ୍ଦ ମହାପାତ୍ର ଆପଣଙ୍କଠାରୁ ବିଦାୟ ନେଉଛି। ଆମ ସହିତ ଜଡ଼ିତ ହୋଇଥିବାରୁ ଧନ୍ୟବାଦ।